হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার অনলাইন ইউটিউব চ্যানেল টিআর সলিউশনস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সকলের জন্য আজ আমি পুরোপুরি নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি এই টপিকটি পুরোপুরিভাবে রেলওয়ে গ্রুপ ডি বেসড তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থী তারা সবাই জানো যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় ফিজিক্সের নিউমেরিক্যাল পার্ট থেকে বিশেষ বেশ কিছু কোশ্চেন আসে সো সেই নিউমেরিক্যাল পার্ট থেকে আমি বেশ কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে সেগুলো সম্পর্কে আজ আমি আলোচনা করবো তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটিকে স্কিপ না করে তোমরা পুরোটা দেখো এবং চ্যানেলে যারা নতুন থাকবে তারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করো সো ফ্রেন্ডস আমি যে প্রশ্নটা তোমাদের জন্য প্রথম রেখেছি দেখো একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য এবং তরণ দুই সেমি পার সেকেন্ড স্কয়ার চার সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ কত হবে আমরা সবাই জানি তরণ সমান সমান হলো বেগ বৃদ্ধি বা সময় অর্থাৎ কোনো বস্তু সময় সাপেক্ষে ক্রমবর্ধমান যে বেগ বৃদ্ধি করে তাকেই তরণ বলা হয় অর্থাৎ আমরা যদি এখানে তরণ সমান সমান এ ধরে নিই তাহলে দেখো লিখছি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ এখানে এ সমান সমান তরণ ভি সমান সমান অন্তিম বেগ ইউ সময় সমান প্রাথমিক বেগ টি সময় সমান সময় অর্থাৎ এখানে তরণ কি বলেছে দুই সেন্টিমিটার অতএব এ সমান সমান দুই লিখলাম নেক্সট দেখো অন্তিম বেগ অন্তিম বেগটাই তো বের করতে বলেছে সুতরাং লিখলাম ভি প্রাথমিক বেগ জানি কত শূন্য অর্থাৎ শূন্য টি সময় সমান সময় অর্থাৎ চার সেকেন্ড দেখো চার সেকেন্ড এখান থেকে আমরা সহজেই ভি অর্থাৎ অন্তিম বেগ বের করে ফেলতে পারবো অতএব ভি সমান সমান চার দুই আট সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক আছে সবাই বুঝলে এই যে প্রশ্নটার উত্তর আমি করলাম এটা সবাই খাতায় টুকে নাও আমি কিছুক্ষণ ওয়েট করছি নেক্সট দেখো সেকেন্ড কোশ্চেনে চলে আসলাম কী বলেছে দশ লিটার দুধের হর বারো কিলোগ্রাম সিজে এককে দুধের ঘনত্ব কত আমরা জানি এখানে কি বলেছে বারো কিলোগ্রাম বারো কিলোগ্রাম সমান সমান বারো হাজার গ্রাম লিখছি বারো কিলোগ্রাম সমান সমান বারো হাজার বারো হাজার গ্রাম আর বলেছে দশ লিটার দশ লিটার মানে আমরা জানি দশ লিটার সময় সমান দশ হাজার সেমিকিউব এটুকু আমরা জানি দেখো তারপর বলেছে এখানে আমার বের করতে বলেছে ঘনত্ব ঘনত্ব সমস্যা মানে আমরা কী জানি ডি অর্থাৎ ডেন্সিটি ডেন্সিটি ইকুয়াল টু এম বাই ভি এখানে এম অর্থাৎ মাস ভি অর্থাৎ ভলিউম অর্থাৎ ভর বাই আয়তন দেখো এখানে ডি সময় সমান আমার ঘনত্ব বের করতে বলেছে তাহলে মাস দিয়ে দিয়েছে ভলিউম দিয়ে দিয়েছে অর্থাৎ ভর দিয়ে দিয়েছে আয়তন দিয়ে দিয়েছে মাস মানে ভরটা কত ভরটা হলো বারো হাজার যেহেতু আমরা বারো বারো কিলোগ্রামকে বারো হাজার গ্রামে প্রকাশ করেছিলাম তাই বারো হাজার লিখছি নেক্সট ভলিউম কত অর্থাৎ আয়তন হলো দশ হাজার সেমিকিউব দশ হাজার এখানে তিনটে শূন্য কাটা তিনটে শূন্য কাটা অর্থাৎ ওয়ান পয়েন্ট টু গ্রাম পার সেমি কিউব আচ্ছা অঙ্কটা সবাই বুঝলে নেক্সট অঙ্কে চলে যাব তিন নম্বর অঙ্ক দেখো একশো পঁচাত্তর কেজি ভরের একটি বস্তুর উপর পাঁচশো নিউটন বল ক্রিয়া করলে কত তরণ সৃষ্টি হবে আমরা জানি এফ সমান সমান এম এ অর্থাৎ এফ ইকুয়াল টু বল এম ইকুয়াল টু ভর এ ইকুয়াল টু তরণ এখান থেকে আমরা সহজেই বলতে পারবো তরণটা কত অর্থাৎ এ সমান সমান হয়ে যাবে এফ বাই এম অর্থাৎ তরণ সমান সমান বল বাই ভর দেখো মানে বল কত বলেছে পাঁচশো নিউটন আর ভর কত বলেছে একশো পঁচাত্তর এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমি যদি এটা পঁচিশ দিয়ে কাটি হবে কুড়ি এটাকে পঁচিশ দিয়ে কাটলে হবে সাত অর্থাৎ কুড়ি বাই সাত এটার থেকে চলে আসবে দুই দশমিক ছিয়াশি মিটার পার সেকেন্ড স্কোয়ার আশা করি সবাই বুঝতে পারলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি চার নাম্বার দশ কেজি ভরের একটি বস্তু পাঁচ সেমি পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে গতিশীল বস্তিটির উপর ক্রিয়াশীল বল কত দেখো এখানে সেই সেম ফর্মুলা দিয়ে আমরা অঙ্গ করব এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ এখানে কিন্তু আমার বলটাই বের করতে বলেছে আমরা দেখো এখানে ভর জানি আবার তরণটাও জানি ভর কত ভর এখানে দশ কেজি ইন্টু তরণ হলো পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পঞ্চাশ ডাইন অর্থাৎ ডাইন এককে প্রকাশ হলো আশা করি সবাই বুঝতে পেরেছো নেক্সট অঙ্কের দিকে চলে যাচ্ছি তোমরা এটাকে পজ করে করে দেখে অঙ্কগুলো খাতায় টুকে নাও নেক্সট দেখো চলে আসছি পাঁচ নম্বর অঙ্কে একটি বস্তুর ভর দুইশো গ্রাম বস্তুটির উপর এক হাজার ডাইন বল ক্রিয়া করলে কত তরণ সৃষ্টি হবে দেখো সেম ফর্মুলা এফ ইকুয়াল টু এম এ তাহলে এখানে এফ কত মানে বল কত এক হাজার ডাইন বলে দিয়েছে আমার কিন্তু বের করতে হবে তরণ অর্থাৎ এম ইকুয়াল টু আমরা জানি না তাহলে তরণটা বের করবো এ ইকুয়াল টু এখানে কাটাকাটি করলে হয় পাঁচ অর্থাৎ পাঁচ সেমি পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার আশা করি সবাই বুঝতে পারলে নেক্সট অঙ্কের দিকে চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্ক একটি বস্তুর উপর কুড়ি নিউটন বল প্রয়োগ করা হলো বস্তুটি বলের অভিমুখে পাঁচ মিটার সরে গেলে তবে কৃতকার্য কত হবে দেখো কৃতকার্য সময় সমান আমরা কী জানি কৃতকার্য সময় সমান ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি অর্থাৎ কৃতকার্য সমান সমান এফ ইকুয়াল টু বল ডি ইকোয়াল টু স্মরণ অর্থাৎ এখানের কৃতকার্য সমান সমান ডাব্লিউ সমান সমান আমরা জানি বল কতটা কুড়ি নিউটন আর স্মরণ কতটা হয়েছে পাঁচ মিটার সমান সমান উত্তরটা কী হয়ে গেল ওখানে কৃতকার্য জুল এককে প্রকাশ হবে অর্থাৎ একশো জুল নেক্সট অঙ্কের দিকে চলে যাচ্ছি আমরা সাত নম্বর অঙ্ক যখন একটি পরিবাহী তারের মধ্য দিয়ে তরিত্বের প্রবাহ মাত্রা দশ অ্যাম্পিয়ার এবং পরিবাহীর রোধ পঞ্চাশ হোম তখন পরিবাহের প্রভেদ কত আমরা জানি বিভব প্রভেদ সমান সমান আই ইন্টু আর অর্থাৎ আই সমান সমান তড়িৎ প্রবাহ মাত্রা আর ইকুয়াল টু রোধ তাহলে দেখো ভি ইকুয়াল টু প্রভেদ এখান থেকে ভি আমরা সহজেই বের করবো এখানে আমার আই ইকুয়াল টু প্রভাব মাত্রা অর্থাৎ টেন এমপিয়ার আর রোদ ইকুয়াল টু পঞ্চাশ হোম অর্থাৎ এখান থেকে আমরা বিভব প্রব্রেত কত পেয়ে যাচ্ছি টেন ইন্টু ফিফটি ইকুয়াল টু পাঁচশো ভোল্টেজ অর্থাৎ ভোল্ট দেখো অঙ্কটা সবাই বুঝতে পারলে আমি এবার নেক্সট অঙ্কের দিকে চলে যাই আট নম্বর অঙ্ক একটি লেন্সের ক্ষমতা প্লাস টোয়েন্টি সরি টু পয়েন্ট জিরো লেন্সটির প্রকৃতি এবং ফোকাস দৈর্ঘ্যগত লেন্সের ক্ষমতা কত আছে এখানে দেখো লেন্সের ক্ষমতা আমরা কি জানি পি ইকুয়াল টু ওয়ান বাই এফ এফ ইকুয়াল টু কিন্তু ফোকাস দূরত্ব সরি প্রকাশ দৈর্ঘ্য দেখো এখানে সহজেই আমরা এফ সমান সমান বের করে ফেলতে পারবো অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো এফ ইকুয়াল টু ওয়ান বাই পি পিকোয়াল টু বলে দিয়েছে টু অর্থাৎ ওয়ান বাই টু অর্থাৎ উত্তর কত আসলো জিরো পয়েন্ট ফাইভ এটা যেহেতু জিরো পয়েন্ট ফাইভ আছে অর্থাৎ পজিটিভ পজিটিভ হলে কিন্তু কনভেক্স লেন্স অর্থাৎ উত্তর লেন্স আমি লিখে দিচ্ছি কনভেক্স যেহেতু এটা পজিটিভ তাই এটাকে বলে কনভেক্স লেন্স আচ্ছা ফ্রেন্ডস আমার অঙ্ক এখানে আমি শেষ করলাম তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো যাতে আমি আরও উৎসাহ পাই এবং তোমাদের জন্য এরকম ভিডিও আরও আনতে পারি সো ফ্রেন্ডস বাই বাই তোমার সকলে ভালো থেকো